আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার ফুলকপি পাকোড়া তৈরির রেসিপি শেয়ার করব। বিকালের নাস্তায় খুব সহজেই এই ফুলকপির পাকোড়া তৈরি করা যায়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই ফুলকপির পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই পাকোড়া তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। তো প্রথমে ফুলকপির যে ডাটাগুলো সেইগুলোকে আলাদা করে নিচ্ছি। ডাটাগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায়, খেতে অনেক ভালো লাগে। ডাটাগুলো আলাদা করে নেওয়ার পর এখন যে ফুলগুলো, শুধু ফুলগুলোই নেব। তো আমি সবগুলো ফুল নিয়ে নিচ্ছি। ফুলগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন এই ফুলকপির ফুলগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি সিদ্ধ করে নিব। এটা যে একদম গলিয়ে সিদ্ধ করা যাবে না, আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হবে, এরকম করে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পানিটা অবশ্যই ভালো করে জড়িয়ে নিতে হবে। তো সিদ্ধটা ঠিক এরকম হবে, আমি যেরকম করেছি এটা আস্ত রয়েছে কিন্তু গলা যায়নি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম ভেঙে। ডিমগুলো দিলে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসে, তাই ডিমগুলো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি তাই পরিমাণটা আর বললাম না। তারপর ধনে পাতা কুচিও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর এখানে আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন কিংবা চালের গুঁড়া দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিতে হবে। এই ফুলকপির যে টুকরোগুলো সেইগুলো কিন্তু মিহি করে মাখাতে যাবেন না, একটু আস্তে আস্তে রেখে মানে আধা ভাঙা করে মাখালে এই পাকোড়াগুলো খেতে ভালো হয় আর মচমচে হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি লবণটা আগে দেইনি। তো লবণটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম মিহি করে মাখাইনি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক এরকম করে মাখিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এটা পাকোড়ার মতো দেওয়া যাচ্ছে তখন বুঝবেন মাখানোটা হয়ে গিয়েছে। আর যদি দেখেন বেশি নরম হয়ে গিয়েছে তাহলে কিছুটা ময়দা অ্যাড করে দিলেই হবে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি পাকোড়া তৈরি করার জন্য। এটা রেখে দেওয়া যাবে না, সাথে সাথে পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। চুলায় আগে থেকে একটা প্যানে আমি ডুবো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম বেশি কড়া গরম গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। যদি কড়া গরম হয় তাহলে দেওয়ার সাথে সাথে লাল কালার হয়ে যাবে কিন্তু মচমচে হবে না আর ভালো লাগবে না খেতে। তারপর আমি প্রায় 2 মিনিট পর পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে পাকোড়াগুলো ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। ফুল আঁচে রেখে পাকোড়া ভাজলে খেতে ভালো লাগে না, ভিতরটাতে দেখা যায় অনেক সময় কাঁচা থাকে। যেহেতু ফুলকপিটা সিদ্ধ করে নেয় তাই কাঁচা থাকার আর কোনো ভয় নাই। তো এটা হতেও বেশি সময় লাগেনি, যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এইগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো যখন ঠিক সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন একইভাবে ছাঁকনি দিয়ে ভালো করে তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর টিস্যু পেপারের উপরে বিছিয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেই। তো সবগুলো পাকোড়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে ফুলকপির পাকোড়া তৈরি করা যায়। বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে, শুধু বাচ্চারা কেন ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বিকালের নাস্তায় চায়ের সাথে ফুলকপির পাকোড়া হলে আর কিছুই লাগে না, অবশ্যই তৈরি করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।